Assalamu alaikum, welcome back to my cooking channel, Homemade Cooking Zone. আজকে আমি আপনাদেরকে মাটির হাড়িতে মিষ্টি দই তৈরি করে দেখাবো যেটা আমি পানির ভাপে তৈরি করব। চলুন তাহলে দেখেন এটা কিভাবে তৈরি করতে হবে। প্রথমে একটি হাড়িতে আমি 2 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দেব নরমাল পানি 4 কাপ পরিমাণ। যেহেতু আমি গুঁড়ো দুধ ইউজ করছি তাতে এটা বেশিক্ষণ একেবারে রান্না করতে হবে না। লিকুইড দুধ হলে এটাকে শুকিয়ে একটু ঘন করে নিতে হতো, তাই আমি 5 মিনিট পর্যন্ত এটাকে একটু জাল করে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। ভালোভাবে আবার একটু মিক্সড করে নিব। এটাকে 5 মিনিট পর্যন্ত জাল করা হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এখন একটি কড়াইয়ের মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। এখন একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে এই ক্যারামেলটাকে তৈরি করতে হবে অনবরত নেড়ে।
দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালার চলে আসছে। আমার ক্যারামেলটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে, এখন অল্প অল্প করে আমি সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, এরকম আমি সবগুলো দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, যেন আঙ্গুলটা ডুবে রাখা যায় এমন ঠান্ডা, একেবারে ঠান্ডা নয়। আর আজকে আমি দই বীজের জন্য মিষ্টি দই নিয়েছি, মিষ্টি দই দিয়ে আজকে আমি দই জমিয়ে দেখাবো। এখন আমি সেই মিশ্রণটাকে একটু একটি জালির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমি মিষ্টি দইটাও দিয়ে দিলাম, এখন ভালোভাবে একটু মিক্সড করে নিব। দইটাকে ভালোভাবে মিক্স করার পরে এখন আমি হাঁড়ির মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিই। হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি একটু ভালোভাবে মিক্স করে নিব, যেন উপরে বাবলস গুলো উঠে আসে। আমার কাছে দই জমানোর পরে উপরে একটু ছিটে ছিটে থাকলে খুব ভালো লাগে, তাই আমি বাবলস গুলোকে উপরে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। এখন একটি হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিব এবং এর মধ্যে হাঁড়ির নিচ পর্যন্ত আমি পানি দিয়ে দেব এবং আমি হাঁড়িটাকেও বসিয়ে দেব। আমার সেইটুকু ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাতে পারলাম না পানির দেওয়াটা। একটি বড় সাইজের পাতিলের মধ্যে নিয়েছি এবং মোটা তলাযুক্ত এবং কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে ঢাকনাতে। আমি এক ঘন্টা পর্যন্ত দইটাকে ভাপ দিয়ে নিয়েছি এবং সারা রাত আমার দইটা ফ্রিজে ছিল এবং ভালোভাবে জমে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক করবেন। আমন্ত্রণ রইল আমার নেক্সট সবগুলো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।